প্রিয় দর্শক, বিশ্বাসের উপর ভিত্তি করেই গড়ে ওঠে একটা সুদৃঢ় সম্পর্ক। আর যখনই সেই বিশ্বাসটা ভেঙে যায় তখনই সম্পর্কে চিড় ধরে। স্বামী স্ত্রীর সম্পর্ক নির্ভর করে বিশ্বাসের উপর, আর এই বিশ্বাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে সততা। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে গেলে সবসময়ই সব কথা শেয়ার করা উচিত নয়, তাহলে ভেঙে যেতে পারে দাম্পত্য জীবন। স্বামী যেমন স্ত্রীর থেকে কিছু কথা লুকিয়ে রাখেন, তেমনি স্ত্রীও অনেক কথাই বলেন না স্বামীকে। চাণক্য নীতি অনুসারে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে কিছু বিষয় সারা জীবন লুকিয়ে রাখেন। আসুন জেনে নেওয়া যাক স্ত্রীরা কোন কোন বিষয় স্বামীর সঙ্গে শেয়ার করতে চান না। নাম্বার এক, সিক্রেট ক্রাশ। বেশিরভাগ মহিলার জীবনেই বিয়ের আগে বা পরে কোনো সিক্রেট ক্রাশ থাকে, কিন্তু তারা অন্য কারোর সঙ্গে তাদের গোপন ক্রাশের কথা শেয়ার করতে চান না। বিশেষ করে বিবাহিত মহিলারা কখনোই তাদের গোপন ক্রাশ সম্পর্কে স্বামীকে জানান না। নাম্বার দুই, স্বামীর সিদ্ধান্তকে সাপোর্ট করা। সুখী সংসার জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যে মতের মিল থাকা খুবই প্রয়োজন। ছোট বড় সব ধরনের সিদ্ধান্তে স্বামী স্ত্রীর উভয়েরই সম্মতি থাকা প্রয়োজন, কিন্তু দাম্পত্য জীবনের সব সিদ্ধান্তে স্ত্রীর সম্মতি থাকে না, তারপরেও তারা স্বামীর সিদ্ধান্তকে সবসময় সাপোর্ট করেন। এর পেছনে প্রত্যেক স্ত্রীর একটাই উদ্দেশ্য থাকে, যাতে ঘরে কোনো প্রকার ঝগড়া ঝামেলা না হয়। স্ত্রী কখনোই তার অপছন্দের ব্যাপারে মুখে তা প্রকাশ করে না। নাম্বার তিন, কত টাকা জমাচ্ছেন। পরিবারের আর্থিক সংকটের সামনে প্রত্যেক স্ত্রীরই ঢাল হয়ে দাঁড়ান, কিন্তু তারা স্বামীর কাছে নিজের সেভিংসের কথা লুকিয়ে রাখতে চান। সবসময় সঞ্চিত টাকা লুকিয়ে রাখেন তারা। স্ত্রীর লুকিয়ে রাখা অর্থই ঘরের আর্থিক সংকট দূর করতে খুব কাজে দেয়। সর্বশেষ নাম্বার চার, নিজের অসুস্থতা। নারীদের শরীরে এমনিতেই নানা সমস্যা থাকে, প্রায়ই মহিলারা কোনো না কোনো রোগে ভোগেন, কিন্তু বেশিরভাগ সময়ই বিবাহিত মহিলারা তাদের অসুস্থতার কথা স্বামীকে জানান না। নিজের শারীরিক সমস্যা লুকিয়ে যান তারা, কারণ কোনো স্ত্রী তার স্বামী বা পরিবারকে ঝামেলায় ফেলতে চান না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনও না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে রাখুন, কারণ আগামীতে আমরা আরও অনেক ভালো এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, দেখা হবে আবার কোনো নতুন পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি।